ওয়ারজাম হোসেন अंसारी ন আহমদ ও সাল্লি আলাহ ও তারিন কারীম আম্মাবাত আজকে এই মানব বন্ধন অনুষ্ঠানে উপস্থিত আছেন আমরা বাকেরগঞ্জের তিনটি ইউনিয়ন মানুষের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম হলো শিক্ষা শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু সেটি কোন শিক্ষা শিক্ষা মানুষের মেরুদণ্ড হতে পারে না সেটি মানুষের মেরুদণ্ড ভেঙে দেয় আর আপনারা জানেন মাদ্রাসায় শিক্ষেন অত্যন্ত উল্লেখযোগ্য একটি মাদ্রাসা সারা বাংলাদেশের এই নৈতিক শিক্ষা দেওয়া হয় যে প্রতিষ্ঠানে তেমন একটি মাদ্রাসা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠাই বর্ষা মৌসুমে এখানে প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের আসা যাওয়া যায় কি দুর্বিষহ অবস্থা সেইটা আমরা বহু প্রতিনিধিদের কাছে আবেদন করেছিলাম কিন্তু আজ পর্যন্ত তার কোনো সফলতার মুখ দেখে নাই আমাদের জনক বন্ধনটি হল একটি রাস্তা পাকাকরণের এবং যে রাস্তাটি বরিশাল জেলার জাতীয় শিক্ষা সপ্তাহ দুই হাজার চব্বিশে ঘোষিত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বিহারীপুর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা সংলগ্ন একটি রাস্তা পঞ্চাশ ষাট চুয়াত্তর জিরো চুরাশি আইডিভুক্ত একটি রাস্তা বহু বছর পর্যন্ত আমরা জনপ্রতিনিধির মাধ্যমে আমরা চেষ্টা করেছি কিন্তু রাস্তাটা এখনও এখনও পাকার কোনো মুখ দেখে নাই এখানে অনেক ছাত্রছাত্রী আপনারা বুঝতেই পারছেন যেহেতু জেলায় শ্রেষ্ঠ হয়েছে অজপাড়া গায়ে থেকে এবং এই প্রতিষ্ঠানটি উনিশশো সত্তর সালে প্রতিষ্ঠিত হয়ে আসছে it তো সেই সময় থেকে এলাকার মানুষ এবং ছাত্রছাত্রী অভিভাবকরা দুর্বিষহ জীবনযাপন করে এই রাস্তা থেকে চলাচল করতে পারে না আর আমরা জানি বর্তমানে বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সফলতা লাভ করে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদের তো মূল বিষয়টাই হলো তারা বৈষম্য রাখবেন না তাহলে আমরা যে সকল প্রতিষ্ঠানে দেখা যায় যে তারা অনেক সুযোগ সুবিধা পেয়েছে কিন্তু আমাদের মতো এরকম ফিডব্যাক দিতে পারে না আউটপুট দিতে পারে না সেখান থেকে ভালো দক্ষ জনসম্পদ হিসেবে গঠন হয় না এখানে আমাদের সায়েন্স আছে আর্টস আছে এখান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার সুবিধা সুযোগ আছে যেখানে নৈতিকতা সম্পন্ন একদল দক্ষ মানব সম্পদ হতে পারে এবং এখান থেকে আরবি ভাষায় তারা প্রশিক্ষণ নিয়ে মধ্যপ্রাচ্য থেকে তারা রেমিটেন্স আনতে পারে এমন একটা প্রতিষ্ঠান সেখানে আমরা যেহেতু রাস্তা নাই আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু এখন সফলতার মুখে সেই জন্য আমাদের আজকে হোপটা বেড়ে গেছে আমরা আশাবাদী বৈষম্য যেহেতু সারা বাংলাদেশ থেকে সব জায়গার থেকেই দুর্বৃত্ত হচ্ছে আর সংবিধানে যেহেতু কথাই আছে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করে রাষ্ট্র সচেষ্ট হইবেন স্টেট শাল ইন্ডিভিউ টু ইনসিউর ইকোয়ালিটি অফ অপরচুনিটি টু অল সিটিজেন্স যেহেতু সকল নাগরিকের সুযোগ যেহেতু সমান সমান সুযোগ যেহেতু তারা পাবে কেন আমরা গ্রামে থাকলে পরে গ্রামের ছাত্রের অপরাধ কী গ্রামের শিক্ষার্থীদের অপরাধ কী তাদের কেন তারা সুন্দর সুযোগ সুবিধা পাবে না আমরা তো বেশি কিছু চাচ্ছি না শুধুমাত্র আমাদের এই রাস্তাটা একটু পাকা হোক এখান থেকে বাংলা বাজার থেকে বোত্রাবাজার বা মাদ্রাসা মাদ্রাসা হয়ে বোত্রাবাজার এই রাস্তাটা আমাদের খুবই প্রয়োজন এখানে দুই কিলোমিটার তিন কিলোমিটার রাস্তা টোটাল তিন

আপনার এক কিলোমিটার পৌনে এক রাস্তা ওখানে এটা স্টিমিট হয়ে ঢাকাতে আছে এটা ওনারা চিঠি দিবেন ওয়ার্ক অর্ডারের জন্য সে অবস্থায় আছে তো ওনারা বলছেন এখন ইনস্ট্রাকশন না আসলে যেহেতু দেশের অবস্থা এখন যদি আমাদের ওই পৌনে এক কিলো রাস্তাও দেন তাহলেও তো আমাদের কিছুটা হয় কিন্তু এখানে তিন কিলোমিটার রাস্তা হলে আজকে আমাদের এই এই মানববন্ধনের বা এই এলাকার মানুষের দুর্ভোগ লাগব হবে এখানে তো শুধু মাদ্রাসা আছে হাই স্কুল আছে এবং এখানে কয়েকটা বাজার আছে এর মাঝখানে হলো আমাদের এই প্রতিষ্ঠানটা তিনটি ইউনিয়নের মাঝখানে থাকায় আমরা সব দিক থেকে সুযোগ হয়ে গাড়ি আসে গাড়ি আসে যাই যায় আমিও একটা গাড়ি ড্রাইভার কিন্তু আমিও আসতে এখন এই রাস্তায় মাদ্রাসার যত ছাত্রছাত্রী আছে আঠো মান পানি ব্যাংক কতবার আসতে পারে রাস্তাটা একান্ত প্রয়োজন বিশেষ প্রয়োজন এই রাস্তাটার জন্য যদি সরকার মানববন্ধন এই জন্য যে আমাদের এই বিহারীপুর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা এর সংলগ্ন এই মহেশপুর আফসার আলী কলেজে এখান থেকে ছাত্রছাত্রী যায় এই পাত্রিশপুর হাই স্কুলে যায় অন্তত এস রাস্তার সাথে দশটা স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রী যায় যদি মেসি জোয়ার হয় তাহলে রাস্তা তলিয়ে যায় কমপক্ষে পাঁচ সাত হাজার ছাত্রছাত্রী এরা মানে এখানে যাতায়াত করে অর্থাৎ এই এলাকার দুর্ভোগের কোনো শেষ নাই বিগত দিনে এমপি মহোদয়ের কাছে আমরা যথেষ্ট দাবা করেছি কিন্তু তাদের মাধ্যমে বুঝতে পাইনি আমাদের বর্তমান ঊর্ধ্বতন কর্ম কর্তৃপক্ষের কাছে এই এলাকার পক্ষ থেকে ছাত্র

কর্তৃপক্ষের কাছে কাগজ জমা দেওয়া আছে আইডি নাম্বার আছে কিন্তু রাস্তার আসলে সংস্কার হচ্ছে না এই কারণে অনেক ছাত্রছাত্রী এবং পাবলিক আসলে যাতায়াত করতে খুবই কষ্ট হচ্ছে আমরা দ্রুত সংস্কার চাই আমাদের দাবি একটাই রাস্তাটা অতি দ্রুত হোক আমরা বৃষ্টির দিনে ক্লাস ঠিক মতো করতে পারি না যখন ক্লাস করতে আসি তখন ওই পাকার মাথা থেকে শুরু করে আমাদের স্যান্ডেলগুলো খুলে রাখতে হয় এবং কাপড় চোর ব্যাগে করে তারপরে আমাদের ক্লাসে আসতে হয় এই ভোগান্তি যাতে আমরা হয় এর জন্য সরকারের কাছে আমি মোহাম্মদ মাহমুদ নবী বিহারিপুর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা সহকারী অধ্যাপক আমরা এখানে মানববন্ধনে আজকের এসেছি বিহারিপুর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা এই মাদ্রাসা দুই হাজার চব্বিশে জাতীয় শিক্ষা সপ্তাহে বরিশাল জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে গণ্য হয়েছেন এই মাদ্রাসাটি একটি অজ পারাগায় অবস্থিত এই মাদ্রাসায় প্রায় সাতশোর মতো ছাত্রছাত্রী অধ্যয়ন করে এবং এই রাস্তাটাই মাথার সংলগ্ন বাংলা থেকে বোত্রা বাজার এই মা এই রাস্তাটিতে প্রতিদিন প্রায় ছয় থেকে সাত হাজার লোক যাতায়াত করে এবং আট দশটা প্রতিষ্ঠানের সাথে এই রাস্তাটার রাস্তাটির সংযোগ রয়েছে অদেব আমরা আজকে দাবি জানাচ্ছি বর্তমান সরকারের কাছে যে এই রাস্তাটি অত্যন্ত দরকার এবং এই রাস্তাটি ইতিমধ্যে একটা আইডি নাম্বার হয়েছে এবং কার্যক্রম শুরু হবে কিন্তু রাষ্ট্রের দেশের পট পরিবর্তনের কারণে এই কাজটা স্থগিত রয়েছে অথবা আমরা জোর দাবি জানাচ্ছি প্রচুরই এই কাজটি যেন সম্পন্ন হয় এবং এই অজপারাগায়ের এই প্রতিষ্ঠানের ছেলে মেয়ে লেখাপড়ার আপনার সুযোগ যেন পায় এবং এই এলাকার লোকজন যেন সুবিধা বঞ্চিত মানুষগুলি যেন যাতায়াত ভালোভাবে যাতায়াত করতে পারে এই যে রাস্তাটি ফাঁকা হওয়ার জন্য সরকার মহোদয়ের কাছে সকলের পক্ষ থেকে আমি জোর দাবি জানাচ্ছি সকলকে ধন্যবাদ সাংবাদিক বন্ধুদেরকেও